কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি সুভেンドウ অধিকারী বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে তিনি চিঠি দিয়েছেন এনআইএ তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধ দিকে মৃত্যু হয় সিরাজুল তৃণমূল করমি ও ডোমকলে বাঁচিনদার মুর্শিদাবাদ মালদা দক্ষিণ ২৪ পরগনা এই ধরনের ঘটনা ঘটছে বাংলায় বোমা তৈরি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে पंचायत নির্বাচনের আগে তৃণমূল করমিরা বোমা তৈরি করছে বিরোধীদের ভয় দেখাতে বোমা তৈরি করছে তৃণমূল করমিরা বারবার টার্গেট করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের বারবার পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে অমিত শাহকে চিঠি দিয়ে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং এনআইএ তদন্ত চেয়েছেন চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী অমিত শাহকে চিঠি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত চেয়েছেন এনআইএ তদন্ত চেয়ে অমিত চিঠি বিরোধী দলনেতার কি বলেছেন তিনি দেখুন শুনুন পশ্চিমবঙ্গ এমনিতেই আমরা সবাই জানি বারুদের স্তূপে আছে আমি সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে একাশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার বীরভূম থেকে পাণ্ডবেশ্বর এক্সপ্লোশন এবং আজকে মুর্শিদাবাদ জেলার ডোমকলে এই যে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন না পঞ্চায়েত ভোট এগিয়ে আনবো তার প্রস্তুতি শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন জিহাদ হবে একুশে জুলাই তা জিহাদ করতে গেলে তো খাগড়াগড়ের মতো বিস্ফোরণ ঘটাতে হবে জিহাদ করতে গেলে তো অক্ষরধামের মতো বিস্ফোরণ ঘটাতে হবে তাহলে জিহাদ করতে গেলে তো জিলোটিন লাগবে তাই জিলোটিন সংগ্রহ হচ্ছে আর ডোমকলে আজকে একজন মারা গেছে চারজন গুরুতর আহত হয়েছে তাই আমি সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে মেলও করে দিয়েছি হার্ড কপিও স্পিড পোস্টে দিয়ে দিয়েছি আপনি ইমিডিয়েট এই তিনটে ঘটনায় আপনি এনআইএ তদন্ত করুন এবং ব্যবস্থা নিন এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কুনালদা এনআইএ তদন্ত চেয়ে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন অমিত শাহকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে কুণালদা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ শুনলেন প্রশ্নটা কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী তিনি কাউকে চিঠি দিতেই পারেন এখন কোন ডাক ফেলবেন সে চিঠি যাবে কিনা ওই সবের মতো আমি ঢুকছি না কিন্তু বিষয় হচ্ছে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বিজেপি তাদের মুখপাত্রই বীজ ঢালছেন তারপরে দেখা যাচ্ছে এই যে উদয়পুরের ঘটনা যে খুন করছে তারই বিজেপি লিংক পাওয়া যাচ্ছে তারপর জম্মু যাকে লস্কর জঙ্গি বলে ধরা হচ্ছে দেখা যাচ্ছে সে বিজেপির আইটি সেলের সঙ্গে জড়িত ছিল অর্থাৎ বিজেপি ক্রিমিনালদের দিয়েই ঘটনাগুলো ঘটাচ্ছে আবার প্রতিবাদী সারছে ফলে যেহেতু শুভেন্দু অধিকারী এই সব ব্যাপারে আছেন কুনাল দা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন তো যেহেতু শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলছেন ফলে বিজেপির যা মোডাস অপারেন্ডি নিজেদের লোক দিয়েই করাচ্ছে আবার নিজেদের লোক দিয়েই সেটা দিয়ে প্রতিবাদ করাচ্ছে তো এই খারাপ কাজগুলো শুভেন্দু অধিকারী করছে কিনা সেটাই তো তদন্ত আগে হওয়া উচিত যদি আমরা দেখি উদয়পুর যে খুন করছে সে বিজেপির লিঙ্ক বেরোচ্ছে জম্মুতে লস্করের তৈবা বিজেপির লিঙ্ক হচ্ছে। তো তাহলে এখানে ইস্যু তৈরি করবার জন্য শুভেন্দু অধিকারী করেছেন কি না করে তারপর এই না পুলিশ প্রশাসন দেখছে ফলে এই জায়গায় জনবিচ্ছিন্ন হয়ে বিজেপির ইদানিং যেগুলো দেখা যাচ্ছে নিজেরাই বিষ চালছে নিজেরাই খারাপ কাজ করছে নিজেরাই লোক দিয়ে খারাপ কাজ করাচ্ছে নাটক করছে